আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা খাবার খাই, যখন গরম লাগে তখন আমরা এসি ছেড়ে দিই। এটি আমাদের দেহের চাহিদা পূরণ করে, কিন্তু আমাদের রূহ যেটা আছে, আমাদের আত্মা, আমাদের কলব যা আছে, এটা কীভাবে শান্তি অর্জন করবে? আমরা যখন শান্তি খুঁজে পাই না বা শান্তির তালাশে, আমরা কখনো গান শুনি, আমরা কখনো সিনেমা দেখি, আমরা কখনো খেলা দেখি, আবার কখনো মনে হয় যে একটু শপিং করে আসি, মনটা চাঙা হয়ে যাবে, বন্ধুদের সাথে আড্ডা দিই, তখন মনটা চাঙা হয়ে যাবে। আমরা শান্তির তালাশে অনেক কিছুই করে থাকি, কিন্তু দেখা যায় যে তারপরও মনে হয় যে আমাদের ভিতরে যে অস্থিরতা, যে অশান্তি, সেটি দূর হয় না। কারণটা কি? আপনি যখন একটি মোবাইল ফোন কিনেন অথবা যে কোনো একটি জিনিস ক্রয় করবেন, তখন এটার সাথে একটি মেনু দেওয়া হয়, অর্থাৎ এই পণ্যের কী কী সুবিধা আছে, যিনি এই পণ্যটা তৈরি করেছেন তিনি লিখে দেন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমরা কোথায় গেলে শান্তি খুঁজে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মধ্যে শান্তি রেখেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা, আল্লাহ প্রথমে আমাদেরকে একটি সাইলেন্ট বাজিয়ে সতর্ক করলেন আলা বলে, বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন নিশ্চয়ই আমার জিকিরের মধ্যে তোমার কলবের শান্তি রয়েছে, তোমাদের কলবকে ঠান্ডা করে দিতে পারে একমাত্র আমি আল্লাহর জিকির। আমরা বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে, সিনেমার মধ্যে, খেলাধুলার মধ্যে আমরা শান্তি তালাশ করছি, আসলে কি আমরা শান্তি খুঁজে পাচ্ছি? আসলে কি আমরা শান্তির সাথে ঘুমাতে যাচ্ছি? দেখা যায় রাতভর আমাদের ঘুম আসছে না, গান শুনছেন, মুভি দেখছেন, তারপরে ঘুম আসছে না, সামনে ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কস করছেন, তারপরে ঘুম আসছে না। কারণ কি? কারণ আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে জায়গায় শান্তি রেখেছেন, আপনি সেই শান্তির তালাশে না থেকে আপনি অন্য জায়গা থেকে শান্তির তালাশ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আমার জিকিরের মধ্যেই রয়েছে শান্তি। তো জিকির শব্দের অর্থ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা নয়, বরং আকিমিস সালাত লিজিকরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নামাজ পড়ো আমার জিকির করার জন্য। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে আল্লাহর জিকির বলেছেন, অর্থাৎ নামাজও আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতও আল্লাহর জিকির। যখন আমরা খুশুখুদুর সাথে নামাজ পড়ব এবং কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করব, তখন আসল আনন্দ, আসল তৃপ্তি আমরা খুঁজে পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন তোমরা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করো, এবং কোরআন তেলাওয়াত করার সময় কান্না করে করে কোরআন তেলাওয়াত করো, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, আর যদি তোমাদের কান্না না আসে তখনও তুমি কান্নার চেষ্টা করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কালাম করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শুনছেন যে আল্লাহ পাক আপনার জন্য নাজিল করেছেন। একবার মনোযোগের সাথে পড়ে দেখেন, আপনি কি কখনো লাভ লেটার পড়ার সময় আপনার চোখে মুখে ক্লান্তি ছিল, কখনো ঝিমুনি এসেছে? জীবনে আসে নাই, কারণ আপনার প্রিয়তম আপনার জন্য কী লিখেছেন আপনি সেটা ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে পড়েছেন, কখনোই ক্লান্তি আসে নাই। বরং লাভ লেটার পড়া শেষ হয়ে গেলে আপনার কাছে মনে হয়েছে যদি এটা আর একটু বড় হতো তাহলে আরও ভালো হতো, 90 মিনিটের খেলা শেষ হয়ে যায় চোখের পলকে। কিন্তু আপনি নামাজ যখন পড়েন তখন নামাজের মধ্যে তাড়াহুড়ার মধ্যে থাকেন, নামাজের মধ্যে আপনার ভিতরে একটা অশান্তি তৈরি হয়। কেন অশান্তি তৈরি হয়? কারণ আপনি তো প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বতের মধ্যে নামাজে দাঁড়ান নাই। মজনু যখন এক নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ওই নামাজি মজনুকে ধমক দিয়ে বলে, এই তুমি কি পাগল, তুমি দেখো না আমি নামাজ পড়ছি এবং আমার নামাজের সামনে তুমি হেঁটে গেছো, আমার নামাজের মধ্যে ডিস্টার্ব হয়েছে, ব্যাঘাত সৃষ্টি ঘটেছে। তখন মজনু বলছে আমি লাইলির প্রেমে পাগল হয়ে আমি যে তোমার সামনে হেঁটে যাচ্ছি এটা আমার হুশই নাই, আমি কার সামনে কী করছি এটা আমার হুশ নাই, আর তুমি নামাজ পড়ছো আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তুমি কী করে টের পেলে যে আমি তোমার সামনে দিয়ে হেঁটে গেছি এবং আমার হেঁটে যাওয়াটা তোমার নামাজের মধ্যে কেন ব্যাঘাত সৃষ্টি করবে? মজনু যেভাবে লাইলির প্রেমে বেহুশ হয়ে গেছে, তার হুশ নেই, সে নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে সে নিজেও জানে না, ঠিক একইভাবে নামাজের মধ্যে আমরা কেন তৃপ্তি পাই না? কারণ আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম ভালোবাসা থাকে না। আর যখন প্রেম ভালোবাসা নিয়ে আমরা দাঁড়াবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে আনন্দ পাই না, নামাজ পড়ার মধ্যে আনন্দ পাই না, এই জন্য কি আমরা নামাজ রোজা ছেড়ে দেবো? না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া যাবে না। আনন্দ না পেলেও আপনাকে চালু রাখতে হবে, জারি রাখতে হবে। কেন? যখন আপনার জ্বর হয় তখন মুক্তিতা হয়ে যায়, তখন কিছুই খেতে ভালো লাগে না। আমাদের জ্বর হলে কি আমরা খাবার দাবার ছেড়ে দিই? ছেড়ে দিই না, তারপর আমরা জোর করেই হলে খাবার খাই, কেন আমাকে সুস্থ হতে হবে, আমি যদি দুর্বল হয়ে যাই আমি সুস্থ হতে পারবো না। তো জ্বর হলে যেভাবে সুস্থ হওয়ার জন্য আপনি খাবার ছেড়ে দেন না, ঠিক একইভাবে আপনার নামাজের মধ্যে যদি মনোযোগ নাও থাকে, কোরআন তেলাওয়াতের মধ্যে যদি আপনি তৃপ্তি নাও পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে যদি আপনার শান্তি নাও লাগে, তখন আপনাকে জারি রাখতে হবে এবং আল্লাহর দরবারে চাইতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে এটার মধ্যে তৃপ্তি দান করো, যে গুনার মধ্যে আমি মনে করছি যে আমার তৃপ্তি, মদ পানের মধ্যে, আড্ডার মধ্যে, অশ্লীল কাজ করার মধ্যে আমি যে তৃপ্তি পাচ্ছি, আল্লাহ তুমি আমার মনটাকে নরম করে তোমার দিনের প্রতি আমার মনটাকে ঘুরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি না পারে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে বলতেন আল্লাহ যেই কাজের প্রতি আপনি অসন্তুষ্ট সেই কাজ থেকে আমার মনকে ফিরিয়ে দেন, এমনকি আমার অন্তরের যেই চাহিদা আছে এই চাহিদাকে আপনি পরিবর্তন করে আল্লাহ আপনি যেই কাজের মধ্যে সন্তুষ্ট আমাকে সেই কাজের মধ্যে আনন্দ দান করেন।
আমরা আল্লাহর কাছে যেন আল্লাহকে চাই, এবং আল্লাহকে পাওয়া খুবই সহজ। দুই ফোঁটার চোখের পানি আমাদের জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।